বিজেপি রাজ্য সহসভাপতি ও হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা ট্রাপিওয়াল কলকাতা হাইকোর্টে এই রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের ঘরছাড়া, বাড়ি ভাঙচুর এবং বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে বলে বিচার চেয়ে মামলা করেন। মহামান্য বিচারপতি প্রশাসনকে ঘরছাড়াদের ঘরে ফেরানোর নির্দেশ দেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আইনজীবী তথা বিজেপি রাজ্য সহসভাপতি প্রিয়াঙ্কা ট্রাপিওয়াল শনিবার পূর্ব বর্ধমান জেলায় আসেন। এদিন তিনি বিভিন্ন থানা এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি ফেরান, পাশাপাশি রায়না থানা, মাধবডিহি থানা ও খণ্ডঘোষ থানায় যান। পরে তিনি বর্ধমান থানায় উপস্থিত হয়ে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন। রাত্রি 8টার সময় 300 লোক কোচিন নেতৃত্বে এসে মেরে দেবো, গুঁড়িয়ে দেবো, পালা এখান থেকে, নইলে 5 লাখ টাকা দে, বিজেপি থেকে পেয়েছিস এই টাকা দে, এইটা বলতে লাগলো। সেদিন থেকে মানে তৃণমূলের লোক মানে 300 জন সেদিন থেকে আজও লুকিয়ে আছি। এরপর আমাদের একটা লিস্ট হয়েছে, ওই উকিল মহিলা আসবেন, বলছেন যে আজকে ঘর ঢোকো, সেই জন্যে প্রথমে এখানে আসতে বললো, তারপর ঘর ঢোকো। ঘর ঢোকার পর যদি আবার আক্রমণ হতো সেক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রে এবার থানা পুলিশ ছাড়া তো আর কিছু করার নেই। এর আগে যে আক্রমণ হচ্ছে তখন পুলিশকে জানিয়ে দিলেন? হ্যাঁ, তখন জানিয়েছি। তখন পুলিশ কী করেছিল? কিছুই করেনি। এর পরে যদি আক্রমণ হন তাহলে কী হবে? তো সেটাই তো বলছি, কী করা যাবে? কী কারণে ঘর ছাড়া দিলেন? কী কারণে মাত্র করা হচ্ছিল? না, ওরা বলছে যে বিজেপি করছো, কেন করছো, সে কারণে। হ্যাঁ, নিরাপত্তা পাবেন মনে হচ্ছে বাইরে ঢোকার পর? তবুও আশা করা যাচ্ছে। আপনার নাম? জয়দেব দাস। কোন জায়গা? বিজরাম মসজিদ তল। আপনি তো চাকরি করতেন, সেখানে কি চাকরি এখন ঠিক আছে না? হ্যাঁ, চাকরিতে যাচ্ছি। ডিউটি জয়েন করছেন? হ্যাঁ, ওই মাসে গেছিলাম 2 দিন, এই মাসে গেলাম 4 দিন। আপনি কি বিজেপি করতেন? কতবার বলবেন? হ্যাঁ বললাম তো, বিজেপি অপরাধে কোনো সমস্যা না, চাকরি ক্ষেত্রে সমস্যা হয়নি, সমস্যা হচ্ছে না। বাড়ি থেকে শুধু আপনি বাইরে না, বাইরে পরিবার লোকজন কোথায়? হ্যাঁ, 17 দিন আমার 2 মেয়ে বউ বাইরে ছিল, তারপর একদিন গেলাম, দিয়ে বললো যে প্রথমে বললো যে মেয়ে বউকেও নিয়েও পালাও, আবার কিছু লোক বললো না ঝরঝরে রাত্রে ওরা থাকুক, তুমি পালাও। তিনি জানান পুলিশ প্রশাসন ঘরে ফেরানোর সমস্ত ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। তিনি আরও জানান প্রশাসন সব রকম সহযোগিতা করছেন। থানা থেকে কি বললো? দেখুন, আজকে বর্ধমানে অনেক পুলিশ স্টেশনতে আমরা গিয়েছি, রায়নাতে গিয়েছি, তারপরে মাধবডিহিতে গিয়েছি, খণ্ডঘোষে দিয়ে গিয়েছি, আজকে বর্ধমান সদরে এসেছি। এই 4 জন থানায় মানে এত এত আমাদের বিজেপি কর্মী, তারা বাড়ি ছাড়া ছিল, তো আজকে অনেক জায়গায় সবাইকে ঢোকানো হয়েছে বাড়িতে। এখন এখান থেকেও যারা আছে 2 নম্বরে এদেরকে ঢোকানো হচ্ছে সব। আর পুলিশ আশ্বাসন দিয়েছে যে কোনো ধরনের ভাইলেন্স হবে না, এরা বাড়িতে শান্তভাবে থাকতে পারবে, কোনো ধরনের অসুবিধা হবে না। কেন, এটাই তো কোর্টের অর্ডার ছিল যে মানুষ নিজের বাড়িতে যায়, তো ওটাই নিয়ে আজকে এরা ঘর বাপসি হচ্ছে। তারপরেও যদি হয় কীভাবে পদক্ষেপ নেবেন আপনারা? এই কথাটা আমি বারবার বলছি, আবার বলছি যে অর্ডারে লেখা আছে যে এটা এখন পুলিশের দায়িত্ব আছে, যে রুল অফ ল, ল অ্যান্ড অর্ডার থাকে। তারপরেও যদি কিছু হয় তাহলে সে অনুযায়ী আমি আগে প্রসিড করব, কিন্তু এটা আমার বিশ্বাস যে কিছুই হবে না। এর আগে কয়েকদিন বিজেপি ছেলেদেরকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারপর তাদেরকে মারধর করা হয়েছিল। কোন থানা বলুন? ওটা হচ্ছে বলুন, আজকে প্রথম আমি বর্ধমান থানার যে ভিকটিমসের লিস্ট দেওয়া হচ্ছে, তারপরে বর্ধমান আজকে প্রথম ঢুকেছি। তো কালকে যখন উপর থেকে অর্ডার এদের কাছে গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল যে লিগালে যেখানে আমরা কমপ্লেন করেছিলাম, তারপরে এই কাজটা করা হচ্ছে। সেই জন্যে আমি সবাইকে অনুরোধ করছি বারবার যে আমি থানাগুলো জানিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় লিস্ট পাঠানো হচ্ছে, তারপরে আপনারা যাবেন, তার আগে যাবেন না। কেন, তখন থানার কাছে ইনফরমেশন নেই, তখন আপনি আমাকে বা হাইকোর্টকে কাউকে আপনি দোষী বলতে পারেন না। একটু ওয়েট করুন, সবার জন্যে হচ্ছে, সবার জন্যে হবে। আমি বলেছিলাম যে প্রত্যেকটি থানার প্রত্যেকটি বিজের কর্মী বাড়ি যাবে, কেউ বাইরে থাকবে না। দেখুন, এখানে টোটাল এখন যা লিস্ট দিয়েছে ওখানে 350 মতন লোক আছে। যারা বাড়ি ঢোকানো হচ্ছে সেই প্রতিক্রিয়া তো ঠিক আছে, যে বাড়িগুলো লুটপাট হয়েছে, যেগুলো সব জোর জুলুম করা হয়েছে, আমি যে মামলা করেছি ক্যালকাটা হাইকোর্টে, আমার ওখানে 3টে ধরনের দাবি আছে। প্রথমটা ছিল যারা বাড়ি ছাড়া আছে তাদেরকে বাড়ি পৌঁছানোর, সেকেন্ড আছে যাদের ঘর বাড়ি ভাঙচুর রয়েছে, যাদের দোকান ভাঙচুর রয়েছে ওইটাই নিয়ে কম্পেনসেশন, আর থার্ড আছে যাদের সঙ্গে কোনো ধরনের অন্যায় হয়েছে, ফিজিক্যাল টর্চার হয়েছে, তাদের FIR। তো 3 ধরনের দাবি আছে, এখন একটা ধরে কাজ হচ্ছে, তারপরে সেকেন্ডটা সেকেন্ডে হবে।
সরি আপনার সঙ্গে আর কজন রয়েছেন আমার সঙ্গে আমি এসেছি আর আমাদের ট্রেজারার এসেছেন সাইবার ধনদানিয়া ভাই সাহেবজি আমাদের ভারতীয় জনতা পার্টির ট্রেজারার আছেন সন্দীপ দা আছেন সন্দীপ নন্দী ইনি এখানকার ইয়ে ছিলেন ক্যান্ডিডেট ছিলেন ভারতীয় জনতা পার্টির সুব্রত কর্মকার লিগ্যাল সেল থেকে আছেন অ্যাডভোকেট আর আরেকজন ক্যান্ডিডেট ছিলেন উনিও ছিলেন এখানে দাদাকান্ত দা উনি আছেন বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা।